প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আগে কতগুলো ভিডিও তৈরি করেছি, আশা করি তোমরা সেগুলো দেখে থাকবে। আজকে আমরা সপ্তম অধ্যায় আবহাওয়া এবং জলবায়ু দ্বিতীয় পাঠটা আলোচনা করব। প্রথম পাঠটা দেখেছো তোমরা আশা করি, এটা দ্বিতীয় পাঠটা আমরা আজকে আলোচনা করব। শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা শুরু করছি বায়ু চাপ এবং বায়ু প্রবাহকে। তোমরা কিন্তু বইটা ভালো করে পড়ে নেবে। আমি একটা নোট তৈরি করেছি, নোট থেকে তোমাদেরকে পড়াবো। তোমরা কিন্তু বইটা ভালো করে পড়ে নেবে, তাহলে কিন্তু তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখ, প্রথমে আসছে আমরা বায়ু চাপ। বায়ুর ওজন আছে, ফলে বায়ু পৃথিবীর উপরে চাপ দেয়। তাহলে যার ওজন আছে সেই চাপ দেয়, বায়ুর ওজন আছে ফলে বায়ু চাপ দেবে। সমুদ্রপৃষ্ঠে এই চাপ হচ্ছে সর্বোচ্চ। যত উপরের দিকে ওঠা যায় এই চাপ তত কম। তাপমাত্রার মতন যত উপরের দিকে ওঠা যাবে তাপমাত্রা যেরকম কমে, সেরকম বায়ুর চাপও সেরকম কমে। বায়ুর চাপ কমে গেলে তাকে বলছে নিম্নচাপ। বায়ুর চাপ যদি কমে যায় তখন তাকে বলবো নিম্নচাপ। এর ফলে কী হবে? ঝড় বৃষ্টি ইত্যাদি হয়। ঝড় বৃষ্টি কীভাবে হয় এর আমি পরে ভিডিওতে আমি ভালো করে আলোচনা করবো, একবার দেখবে। আর নিম্নচাপটা কী জিনিস না, কোথাও যখন সূর্যের তাপে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে, বাতাস উপরের দিকে উঠে যায়, এর ফলে বাতাস সেখানে কম চাপ দেয়, এটাই হচ্ছে নিম্নচাপ। আবার বায়ুচাপ বেড়ে গেলে তাকে বলছে উচ্চচাপ। আবার বায়ু যদি শীতল থাকে, ঠান্ডা প্রকৃতির থাকে, তাহলে সেখানে বায়ু নিচের দিকে চাপ দেয়, একেই বলছে বায়ু উচ্চচাপ। আকাশ আবহাওয়া তখন বেশ পরিষ্কার থাকে। তাহলে নিম্নচাপ হলে কী হবে? ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া অশান্ত হবে। আর উচ্চচাপ হলে কী হবে? আবহাওয়া বেশ শান্ত প্রকৃতির থাকবে। বায়ুর চাপ মাপার একটি যন্ত্র আছে, এই নামটা ফরটিন ব্যারোমিটার। বলে দেখো, বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের সমান্তরালে, খেয়াল রাখবে উপরের দিকে বা নিচের দিকে নয়, বায়ুর ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর যে প্রবাহ তাকেই হলো বায়ু প্রবাহ, তাকেই বলছে বায়ু প্রবাহ। হাওয়া বাতাস বাবা যেটাকে বলি আমরা, সব জায়গার চাপ সমান রাখার জন্য বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত। আমরা জানি জলের একটা ধর্ম, জল সবসময় নিজের তল সমান রাখার চেষ্টা করে, বায়ুও সেরকম নিজের চাপ সব জায়গায় সমান রাখার চেষ্টা করে। যার ফলে কী হয়, উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে চলে যায়, যার ফলে কী হয়, দুটো জায়গায় চাপ সমান হয়ে যায়। বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় কী যন্ত্রের মাধ্যমে? না, অ্যানিমোমিটার। আমরা বলি অত কিলোমিটার বেগে ঝড় বাসছে, অত কিলোমিটার বেগে ঝড় হবে, কী দিয়ে মাপা হয়? না, এই অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে এগুলো মাপা হয়। আর বায়ুপ্রবাহের দিক কী দিয়ে মাপা হয়? না, বাক পতাকার মাধ্যমে। খুব সাধারণ তোমার দেখে থাকবে তীরের মতন হয়, অনেক সময় পতাকার মতন হয়, কাট আউট হয়, এগুলো এই জিনিসগুলোকে দিয়ে আমাদের বাক পতাকা বলে। এগুলো দিয়ে কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা মাপা হয়। এবার দেখো মেঘাচ্ছন্নতা, মেঘের আচ্ছন্নতা, মেঘাচ্ছন্নতা না, আকাশে মেঘের পরিমাণের পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা। আকাশে কতটা মেঘ আছে এটা পরিমাপ করতে পারলে বেরিয়ে যাবে মেঘাচ্ছন্ন। মেঘাচ্ছন্নতার উপরে ভিত্তি করে আবহাওয়াকে কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে। কী কী দেখো, আকাশে যদি একদম মেঘ না থাকে, 0% মেঘ, তখন বলবো পরিষ্কার আকাশ। যদি 25% মেঘ থাকে তখন তাকে বলবো আংশিক মেঘলা আকাশ। যদি 50% মেঘ থাকে তখন বলবো অর্ধেক মেঘলা আকাশ। যদি 75% মেঘাচ্ছন্নতা থাকে তখন তাকে বলবো কি প্রায় মেঘলা আকাশ। আর যদি 80% মেঘাচ্ছন্ন থাকে বলবো সম্পূর্ণ মেঘলা আকাশ। আবার দেখো ঘনীভবন, ঘনীভবন মানে ঘন হওয়া, জমে যাওয়া। জলীয় বাষ্পযুক্ত বাতাস হালকা বলে উপরের দিকে উঠে যায়। আমরা জানি জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা, তাহলে যে বাতাসে জলীয় বাষ্প আছে সেই বাতাস সাধারণ বাতাস থেকে হালকা হবে, উপরের দিকে উঠে যাবে। উপরে বায়ুর উষ্ণতা চাপ কম থাকে, তা ঠান্ডা হয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হয়। আর যত উপরে উঠে যাবে তত কি তাপমাত্রাও কমে, চাপও কমে। আমরা আগেই জেনে এসেছি, তাহলে উপরে গিয়ে বায়ু কী হচ্ছে, এই জলীয় বাষ্পযুক্ত বায়ু ঠান্ডা এবং কম চাপযুক্ত বায়ুর সংস্পর্শে আসছে, যার ফলাফলটা কী হচ্ছে না, সেই জলীয় বাষ্প জমে গিয়ে ছোটো ছোটো জলকণায় পরিণত হচ্ছে। আর এইটাকেই বলছে ঘনীভবন, এরই মাধ্যমে বৃষ্টিপাত এবং এটাই আসলে তুষারপাত দিয়ে পরিণত হয়। ঠিক আছে, আর বৃষ্টিপাত তোমরা কিন্তু একবার ভালো করে জলস্থল বাতাস যে ভিডিওটা আমি তৈরি করেছি সেখানে দেখবে জলচক্র, সেখানে খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে আমি বৃষ্টিপাতটা বুঝিয়ে দিয়েছি, বৃষ্টিপাত তুষারপাত, সেটা ভালো করে দেখে নেবে, তাহলে এই জায়গাটা তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে, আর বৃষ্টিপাতটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বৃষ্টিপাতের পরিমাণ পরিমাপ করার একটা যন্ত্র রয়েছে, তার নাম হচ্ছে রেনগজ। বিভিন্ন আবহাওয়া এসে থাকে মিলিমিটার এককে, এই রেনগজের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাপ করা হয়। বায়ুর তাপমাত্রা বিশ্বের সব জায়গায় কিন্তু একরকম না, কারণটা কি,
না পৃথিবী কক্ষ তার কক্ষপথের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে মিলে আছে। এটাই হচ্ছে প্রধান কারণ। এর ফলে কি হচ্ছে, পৃথিবীতে সূর্য কিন্তু সব জায়গায় সমানভাবে কিরণ দিতে পারছে না, নিরক্ষরেখায় দিচ্ছে লম্বভাবে। যত মেরুর দিকে যাবে তত সে তির্যকভাবে কিরণ দিতে থাকবে, এর ফলে তাপের পরিমাণও সব জায়গায় সমান হচ্ছে না, নিরক্ষরেখায় বেশি হচ্ছে, মেরুর দিকে কম হচ্ছে। ঠিক আছে, এইগুলোর উপরে ভিত্তি করে কি হচ্ছে না শীতকাল এবং গ্রীষ্মকাল হচ্ছে। তো যেখানে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে সেখানে উত্তপ্ত হচ্ছে বেশি, সেখানে গ্রীষ্মকাল, আর সূর্যরশ্মি যেখানে তির্যকভাবে কিরণ দিচ্ছে সেখানে উত্তপ্ত কম হচ্ছে, সেখানে হচ্ছে শীতকাল। বুঝা গেল? সূর্যরশ্মির পতন কোণ, পতন কোণ মানে যে কোণে পড়ছে, সূর্য থেকে আসা আলো পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেইটাই হলো সূর্যরশ্মির পতন। সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সঙ্গে যে কোণটা তৈরি করছে, অ্যাঙ্গেল তৈরি করছে, সেটাই হচ্ছে কিন্তু পৃথিবীর পতন। সূর্যরশ্মি যে কোণে পড়ছে, কোণে পড়তে কিন্তু এখানে কর্নার নয়, অ্যাঙ্গেলে পড়ছে, তাহলে এইটা হচ্ছে সূর্যরশ্মির পতন। তাহলে সমোষ্ণ রেখা, দেখো সম উষ্ণ রেখা মানে যে রেখা সমানভাবে উষ্ণ, বা এক যে রেখাটা সব জায়গায় যে যা রেখার উপরে জায়গাগুলি সমান উষ্ণ, যে রেখা দ্বারা পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতা যুক্ত স্থানগুলোকে যুক্ত করা হয় তাকে বলতে সমোষ্ণ রেখা। তাহলে পৃথিবীতে গড় উষ্ণতা যেসব জায়গাগুলো রয়েছে, গড় উষ্ণতা সমান যেসব জায়গাগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা কোনো রেখা দিয়ে যুক্ত করতে পারি তখন তারই নাম দেবো আমরা সমোষ্ণ। সমোষ্ণ রেখার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কী কী বৈশিষ্ট্য আছে দেখ। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি না, দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে রেখাগুলো কাছাকাছি, আর উষ্ণতার পার্থক্য কম হলে রেখাগুলো দূরে দূরে অবস্থান করবে। এটা উল্টো মনে হলো, এটাও কিন্তু ঘটনা। তাহলে যদি উষ্ণতার পার্থক্য বেশি হয় তাহলে রেখাগুলো কাছাকাছি থাকবে, আর উষ্ণতার পার্থক্য কম হলে রেখাগুলো দূরে দূরে থাকবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, উত্তর গোলার্ধের থেকে দক্ষিণ গোলার্ধে আমরা জানি জলভাগ বেশি, প্রায় 15% বেশি, সেই জন্য কী হবে বলতো, দক্ষিণ গোলার্ধে কিন্তু সমোষ্ণ রেখাগুলো দূরে দূরে অবস্থান করবে। কেন দূরে দূরে অবস্থান করবে, না এখানে জলের ভাগ বেশি কারণ উষ্ণতার পার্থক্য এখানে কম। তিন নম্বর বৈশিষ্ট্য কী, সমোষ্ণ রেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করে না, সমোষ্ণ রেখাগুলো কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য হলো। তাহলে আজকে আমরা সমোষ্ণ রেখা পর্যন্ত পড়লাম, তুমি এটা ভালো করে পড়বে আর বইটাও কিন্তু আবার ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, পরের দিন বাকি যে অংশগুলো থাকলো সেটার পরের দিন আলোচনা করব, আর সেই দিনই তোমাদের কিছু প্রশ্নও দিয়ে দেবো হোমওয়ার্কের জন্য। আজ তাহলে এই পর্যন্তই থাক, ভালো থেকো, সুস্থ থাকো।